মধ্য হাওড়া দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প, যেখানে সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী সহ সরকারি বিভিন্ন প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এতদিন যা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে করতে হতো রাজ্যবাসীকে, এখন তার সুবিধা পাওয়া যাবে নিজের এলাকায় এই সমস্ত ক্যাম্পগুলির মাধ্যমে। এছাড়াও বিভিন্ন অফিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যাবে এই সমস্ত প্রকল্পের ফর্ম। বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার বেলিলিয়া সুরোডের রেবেকা স্কুল ক্যাম্প পরিদর্শন করতে আসেন স্থানীয় বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়। তিনি জানান, সকাল থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন এই ক্যাম্পে। আগামী তিন দিন ধরে চলবে এই ক্যাম্প। এলাকাবাসীকে ক্যাম্প সম্বন্ধে জানাতে গোটা এলাকায় চালানো হচ্ছে মাইকিং। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে সম্বোধন করেছেন মন্ত্রী। ইতিপূর্বে এই ধরনের কোনো প্রকল্প গোটা দেশে তো হয়নি, পৃথিবীতেও হয়েছে বলে তার ধারণা নেই। সাধারণ মানুষ এতে উপকৃত হবে, তাদের আশীর্বাদ মুখ্যমন্ত্রীর ওপর বর্ষাবে বলে মনে করছেন তিনি। আজকে সেন্ট্রাল হাওড়াতে প্রথম স্কুল এখানে, এটা বিরাট বড় জায়গা, অনেক বেশি লোক মানুষ প্রোভাইড করতে পারছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা এখানে আছেন, প্রতিনিধিরা আছেন, তারা মানুষের কথা শুনছেন এবং সমস্যার সমাধান করছেন। এটা তো এখন এটা বিভিন্ন কাগজকে জানানো হয়েছে, এছাড়াও মাইক ভ্যানের মাধ্যমে বিভিন্ন লোককে পড়ায় পড়ায় এটা বলা হয়েছে। সুতরাং মানুষের মধ্যে এই ইনফরমেশান আছে যে মানুষের যদি কোনো ব্যাপারে কোনো গ্রিভান্স থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড তো সকলের জন্য অ্যালাউ করেছেন, কয়েকটা যারা স্বাস্থ্যসাথীর সুবিধে পান সরকার থেকে, হেলথ স্কিমে যারা অর্থ পান তারা বাদ দিয়ে বাকি সকলেই পাবেন, তাদের ক্ষেত্রেও মানুষ জানতে পেরেছে এবং তাদের জন্য বড় থেকে ফর্মও দেওয়া হচ্ছে, এখানেও সেই ব্যবস্থা আছে। সমস্ত দপ্তরে এমনকি সিএসসি পর্যন্ত সমস্ত অভিযোগ এখানে শোনা হচ্ছে, শুনে সলভ করা হচ্ছে। আজকে প্রথম দিন, এরপরে আরও তিন দিন এখানে ক্যাম্প হবে, তার তারিখও দিয়ে দেওয়া হয়েছে। সেই দিন যত দিন যাবে তত ভিড়টা বাড়বে, এমনি মানুষের রেসপন্স অত্যন্ত ভালো। এই ধরনের যুগান্তকারী একটা ক্যাম্প প্রকল্প ভারতবর্ষে কোনো, সারা পৃথিবীতে কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই। এটা একটা ঐতিহাসিক আর যুগান্তকারী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, মানুষের আশীর্বাদ তার উপর বর্ষিত হবেই।